আতঙ্কের আরেক নাম করোনা ভাইরাস, দেশ জুড়ে চলছে লকডাউন। আর সেই আতঙ্কের করোনা ভাইরাস রুখতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্লক ভিত্তিক ঔষধ তথ্য কেন্দ্র খোলার দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিল বাংলা পক্ষ জেলা শাসক দপ্তরে। বিস্তারিত খবর বিরতির পর আমরা শুনে নেব আবেদনকারীরা কি বললেন। জেলার সাংসদ এবং বিধায়ক, হ্যাঁ, এসডি ডেভেলপমেন্ট অফিসে আমরা এই নিয়ে ডেপুটেশন দেব। এর বাইরেও আমরা প্রাইভেট যে কারখানাগুলো আছে তার বাইরেও আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করব। তো আমাদের, হ্যাঁ, আমাদের ভূমি সংরক্ষণ আইন নিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় বাঙালি মানুষ কাজ করবে। প্রত্যেকটা রাজ্যেই ভূমি সংরক্ষণ আইন নিয়ে আমরা অ্যাকচুয়ালি বিশেষ করে যতদিন থেকে কোভিড-19 এসেছে, মানে করোনা ভাইরাস যখন থেকে এসেছে, পূর্ব মেদিনীপুর জেলা দ্বিতীয় ধরা পড়েছে অন্য মানে কলকাতার পরে। তারপর থেকে পূর্ব জেলায় একের পর এক করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে। তারপরে আমরা নির্দিষ্ট চিন্তাভাবনা করছি বাঙালি ভাই বোন, অর্থাৎ বাঙালি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বাঙালি ফার্মাসিস্ট যারা আছে তাদের মাধ্যমে যদি ব্লক ভিত্তিক ঔষধ তথ্য কেন্দ্র খোলা যেতে পারে। কি কারণে আমরা এটা করতে এসেছি, কি কারণে কর্মসূচি, কেন আমরা জেলা শাসকের কাছে এলাম, ওইটার কারণটা হচ্ছে যদি বিশেষ করে গ্রামাঞ্চল থেকে আমরা দেখে দেখি প্রত্যেকটা বাড়িতে একটি করে কি দুটি করে যার ছোট্ট পরিবারে প্রকৃতপক্ষে ডায়াবেটিস পেশেন্ট, আমরা আজকে যে মূলত যে কর্মসূচি নিয়ে এসেছিলাম, তো আমাদের আজকের দাবিটা আমাদের আপাতত এখন ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, সফলের আশায় আমরা আছি। তো এর নেক্সট আমাদের কর্মসূচি ভূমিপত্র পুত্র সংরক্ষণ আইন, যেটা আমাদের বাঙালির অধিকার এবং সেটার বিরুদ্ধে আমরা মানে সেটার জন্য আমরা সমস্ত জায়গায় ডেপুটেশন এবং যত প্রাইভেট অর্গানাইজেশন আছে এবং এখানকার যত লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা আছে, এমএলএ আছে, এমপি আছে এবং এইচডিএ আছে, তাদের কাছে আমরা আমি বাপিগুড়ে বাংলা পক্ষের তরফ থেকে আজকে আমরা এই ডেপুটেশনে এসেছিলাম। জেলা শাসক আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, আশা করি আমরা এই কর্মসূচিতে সফল। জয় বাংলা, জয় বাংলা। আমাদের আগামী দিনের উদ্দেশ্য হচ্ছে ভূমি সংরক্ষণ আইন নিয়ে আমরা লড়াই করছি এবং প্রত্যেকটা ব্লকে ব্লকে বিডিও অফিসে, বিশেষ করে একদিন জেলা শাসক অফিসেও থেকে শুরু করে জেলার সাংসদ এবং বিধায়ক, হ্যাঁ, এসডি ডেভেলপমেন্ট অফিসেও আমরা এই নিয়ে ডেপুটেশন দেব। এর বাইরেও আমরা প্রাইভেট যে কারখানাগুলো আছে তার বাইরেও আমরা এই বিষয় নিয়ে আন্দোলন করব। তো আমাদের, হ্যাঁ, আমাদের ভূমি সংরক্ষণ আইন নিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় বাঙালি মানুষ কাজ করবে। প্রত্যেকটা রাজ্যেই ভূমি সংরক্ষণ আইন নিয়ে কেউ বাংলা পক্ষের সহযোগিতা পূর্ব মেদিনীপুর থেকেই আমি বসবাস করি এবং কাঁথি থেকে এসেছি, সমর্থন করছি বাংলা পক্ষের ভূমিপত্র যে সংরক্ষণ রয়েছে ওটা নিয়ে। কারণ আমাদের প্রয়োজন, আমাদের যে যেখানে আমাদের কাজ করা উচিত সেখানে আজকে কাজ করছে বাইরে থেকে, বাইরের রাজ্য থেকে লোক এসে। তো আমরা চাই আমাদের পূর্ব মেদিনীপুর বা আমাদের রাজ্যে যে যা নির্দিষ্টভাবে বাঙালিরা যাতে ওই জায়গায় কাজ করতে পারে, এটাই আমাদের দাবি।